এক নর্মাল প্রিন্টার যে কোনো ইমেজ বা টেক্সট কাগজত প্রিন্ট করার কার্য করে, কিন্তু 3D প্রিন্টার সেই ইমেজ হুবহু বনাই বনার ক্যাপাসিটিরে সক্ষম। মোর মতলব হল 3D প্রিন্টার যেনেকাই হোক অবজেক্ট নির্মাণ করে দিব আমাক। ইয়াত শকিং হবলগিয়া একো নাই, আগন্তুক সময়ত 3D প্রিন্টারর মার্কেটর ডিমান্ড বৃদ্ধি হয়ে পড়ব যে বিল্ডিং পর্যন্ত নির্মাণ করিব পেলাব। 3D প্রিন্টারর ওয়ার্কিং মেকানিজম আমি আমার 3D এনিমেশনের দ্বারা ব্যাখ্যান করে শুনাম আপনার আমার ভিডিওত। 3D প্রিন্টারতো এক নজল থাকে যার ডায়ামিটার 0.2 mm বা অধিক হব পারে। যিমান মাত্রাত নজল ক্ষুদ্র হব অবজেক্ট সিমানে সান্দার জানদার এবং ক্লিয়ার কোয়ালিটির হয়ে পড়ব। নজল ব্রাশ এবং স্টেইনলেস স্টিলের দ্বারা নির্মিত, কিয়নো এই নজলের দ্বারা প্লাস্টিক সেমি লিকুইড ফর্মত বাহ্যিক দিকলে ওলাই আহিব যার টেম্পারেচার 200°C পৰা 300°C হয়ে পড়ে। এইয়া মেল্টেড প্লাস্টিক যিকোনো অবজেক্ট তৈয়ার করে যাক ফিলামেন্ট বলে কোয়া হয়। এই ফিলামেন্ট পিওর পলিমারের দ্বারা নির্মিত যার মেল্টিং টেম্পারেচার হ্রাস মাত্রা থাকে। ফিলামেন্ট গলা বলে নজলের উপর হিট ব্লক অবস্থিত যার ভিতর থার্মোস্টেট রাখা হয়। এই থার্মোস্টেট এই হিট ব্লক 200°C পৰা 300°C পর্যন্ত গরম করে। এই সাইডত টেম্পারেচার মেজার করবলে থার্মোকপল লগাই থা হয়। ইমান গরম মাত্রায় হিট ফিলামেন্ট আরামসে গলাই পেলায়। হিট ব্লকত এক নজল উপরের ফালে হিট ব্রেক লাইটলি ফিক্স করে থাকে। যদিহে ইয়ার মাজত হালকা ফুলকা গেপ থাকিব তেন্তে ফিলামেন্ট এনে ধরনের লিকেজ হয়ে পড়ব। হিট ব্রেকারের সিম্পল কার্য হল হিট ব্লকেজ টেম্পারেচার শীর্ষ দিকলৈ যাওয়ার বাধা প্রদান করা। সেয়ে হিট ব্রেকত এক হিট সিঙ্ক এনেদরে লগাই থা থাকে, কিন্তু তথাপিও হিট অল্প মাত্রার ঊর্ধ্ব দিকলৈ যাওয়া দেখা যায়, ফলত হিট সিঙ্ক ধীরে ধীরে গরম হবলে ধরে। ইয়া কুল করিবৰ বাবে সাইডত এক কুলিং ফেন সংলগ্ন করা থাকে। বহুবার এনে হওয়া দেখা যায় যে প্রিন্টার লং টাইম চলি থাকিলে ফিলামেন্ট হিট সিঙ্ক হয়ে গলিবলৈ ধরে। হিট সিঙ্কর বেরত এতিয়া আঠা ধরি থয়। যেতিয়া আমি প্রিন্টার বন্ধ করার পশ্চাৎ দেরিকৈ অন করো তেন্তে হিট সিঙ্কর ওয়াটার লাগি থাকা প্লাস্টিক সলিড হয়ে পড়ে এবং নতুন ফিলামেন্টর প্রবেশত বাধার সৃষ্টি করে। ইয়াক হিট ক্রিপ বলে কোয়া হয়। এনে কন্ডিশনত আমাক হিট সিঙ্ক ক্লিন করার প্রয়োজনীয়তা আহি পড়ে। ফিলামেন্ট নজলের দ্বারা খেচিব নোৱাৰাত সেয়েহে ফিলামেন্ট আগত দেখি ফোর্স লগাবলে এক স্টেপিং মটর লগাই থা হয়। ইয়াক ইয়াত গিয়ার ডাইরেক্ট মটরের সৈতে জড়ি থাকে, এক আইডল গিয়ার থাকে। যেতিয়া ইয়ার থ্রু ফিলামেন্ট ওলাবলে ধরে মটরের ফোর্স ফিলামেন্টত লাগে, ফলত মটরের ফিলামেন্ট বান্ডলের পৰা উলিয়াই আগে পুশ করে থাকে। এই মেকানিজমক এক্সট্রুডার বলে কোয়া হয়। স্টেপার মটর ঘড়ির দরে ধীরে ধীরে চলি থাকে যার টর্ক হাই প্রকারের হয়ে পড়ে। মটর সেম স্পীডত ঘূর্ণন হওয়া দেখি আছে আপনি। ইয়ার নেপথ্য রিজন হল 3D প্রিন্টারর মটর স্টেপ এঙ্গল 0.9° থাকে। ইয়ার সিম্পল মতলব হল মটরর রোতা 0.9° ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপত রোটেট করে। ইমান ক্ষুদ্র স্টেপর এঙ্গলত মটর কন্টিনিউয়াসলি চলি থাকা দেখা যায়। এই মটরের কন্ট্রোলিং এক শানদার জানদার যত মটর রখাবলে আধা ডিগ্রিও নঘুরব, ফলত 3D প্রিন্টিংয়ের কোয়ালিটি বড়িয়া প্রকারের দেখা যায়। রোবোটিক্স অ্যাপ্লিকেশনত মোস্টলি এই মটর ইউজ করা হয়। এতিয়া 3D প্রিন্টিং করার পূর্বে যি অবজেক্ট আমি প্রিন্টিং করবলে প্রস্তুত ইয়াক 3D সফটওয়্যার দ্বারা কম্পিউটারত বনাই লওয়া হয়। মানি লোক সফটওয়্যার সহায়ত আপনি এক গ্লাস বানালে, গ্লাসের ডাইমেনশন হাইট সকল সফটওয়্যার মাধ্যমে ডিসাইড করে ললো। ইয়ার পশ্চাৎ ফাইল 3D প্রিন্টার সিস্টেম লোড করে লওয়া হব। 3D প্রিন্টার প্রথমে ফাইল রিড করব আর নজল সেট করব, যিমান মত রেডি করব আর প্লাস্টিক মেল্ট করবলে হিট ব্লক স্টার্ট করে পেলাব। 3D প্রিন্টার এই বেড যত যিকোনো অবজেক্ট নির্মাণ করে উলিয়াবলে সক্ষম রূপত প্রদান করে, যি নাকি গরম নজলের পর প্লাস্টিক পনিয়া করে মিশ্রণত ওলাই আহে আর ইয়ার উপর আহি পড়বহি। এতিয়া এইয়া অল্প মাত্রার গরম হয়ে পড়ে, গতি সাবধান স্পর্শ নকরব, দূরত্ব বজায় রাখক। আপনি এই বেডর কন্ট্রোল কন্ট্রোলারের লগত থাকে, অনলি ওয়াই এক্সিস্টত এনেদরে মুভ করাত সক্ষম হয়ে পড়ে। প্রিন্টিং বেড মুভ করবল এক স্টেপার মোটর লগাই রাখা হয় যাক বেল্টর সহায়ত বেডর সত্যি কানেক্ট করে রখা থাকে। বেডর উপর হিট ইউনিট থাকে যত নজল লগা থাকে। হেড ইউনিটতো এক্স এক্সিসের নিজের মুভমেন্ট করব পারে। ইয়ার মুভমেন্টক এক প্রকার স্টেপার মটর কন্ট্রোল করে থাকে, যি নাকি এক বেল্টর মাধ্যমে হেড ইউনিটর সত্যি কানেক্টেড হয়ে থাকে। এতিয়া হেড ইউনিট যি এক্সিসত আপ ডাউন করবলে এক পৃথক স্টেপার মটর কানেক্টেড করে থা হয়। নিম্ন দিকর ফলে যত এক থ্রিডেড রোড কানেক্টেড করে লওয়া হয়, যেতিয়া মটর রোটেট করব তেন্তে রোডত লাগি থাকা থ্রিজ হেড ইউনিটক যে এক্সিসত আপ এন্ড ডাউন করুয়াই থাকে প্রয়োজন অনুসরি। ইন্টারেস্টিংলি আমার রিয়েল ওয়ার্ল্ড 3D সাইকো করব পারো আমি ইয়ার সহায়ত। ইয়াত এতিয়া এক্স ওয়াই এন্ড সি 3 এক্সিসত থাকে
এণ্ড থ্ৰি ডি প্ৰিণ্টাৰ তিনিডাল এক্সিছত সম্পূৰ্ণভাৱে আণ্ডাৰ কণ্ট্ৰল। গতিকে যিকোনো অবজেক্ট যেনেদৰে মানৱে নিৰ্মাণ কৰে ঠিক এক্সেক্ট নিৰ্মাণ কৰিবলৈ তৈয়াৰ হৈ পৰে। নজেল মাত্ৰ প্লাষ্টিক গলাই তাৰ পাছত বাহ্যিক দিশলৈ পঠিয়াই দিয়ে। বাকী আমাৰ অবজেক্ট তাৰ হিচাপত নজেল হেডত মুভ কৰাৰ কাৰ্য প্ৰিণ্টাৰৰ কণ্ট্ৰোলাৰ কৰি থাকে। নজেল হেডত প্লাষ্টিক কণ্টিনিউৱাছলি গলি থাকে এবং বাহ্যিক দিশলৈ ওলাই থাকে। সৰ্বপ্ৰথমে নজেল হেড যিদৰে আমাৰ অবজেক্ট এক্সেক্ট বেডত প্লাষ্টিক লাইন বাই লাইন ছেট কৰিবলৈ ল'ব। যেতিয়া এক লেয়াৰ বনি গৈছে তেন্তে হেড অল্প শীৰ্ষলৈ উঠি যাব, আৰু যেতিয়া এক লেয়াৰ বনি গৈছে তেন্তে হেড অল্প মাত্ৰাত শীৰ্ষভাগলৈ উঠি যাব, আৰু সেই লেয়াৰৰ ওপৰত পুনৰ প্লাষ্টিক গলাই লাইন এড কৰি যাব। এনেদৰে একৰ ওপৰত এক লেয়াৰ ছেট কৰি যোৱা হ'ব যেতিয়ালৈকে আমাৰ অবজেক্ট বনি তৈয়াৰ হৈ নাযায়। সেই পৰ্যন্ত এই প্ৰচেছ চলি থাকিব। এনেদৰে এই টাইপৰ প্ৰিণ্টাৰক এডিটিভ প্ৰিণ্টিং বুলি কোৱা হয়, য'ত এই লেয়াৰৰ ওপৰত এক লেয়াৰ এড কৰি পেলোৱা হয়। এই টেকনিকক ফিউজ ডিপজিশ্যন মডেলিং বুলি জনা যায়। যদিহে আপোনাৰ মস্তিষ্কত অল্পমান হলচল হৈছে তেন্তে এক প্ৰশ্ন আপোনাৰ মনত নিশ্চয় উদ্ভৱ হৈছে যে এক স্ক্ৰুড্ৰাইভ মটৰ ইমান দূৰত্বৰ পৰা ফিলামেণ্টৰ পৰা প্ৰেছাৰ হেড ইউনিটলৈ প্ৰেৰণ কৰা কাৰ্য কৰে, আৰু এনেও কৰিব পাৰি যে এক্সট্ৰুড্ৰাইভ হেড ইউনিটৰ ওপৰত ছেট কৰি ৰখা হওঁ। কিন্তু এক প্ৰব্লেম সৃষ্টি হ'ব, হেড ইউনিট হেভি হৈ পৰিব, ফলত নিজ মুভমেণ্ট একুৰেটলি কৰাত অক্ষম হৈ পৰিব। আমাৰ ফাইণ্ড আউটপুট খৰাপ হৈ পৰা চান্সেছো থাকে। এই প্ৰিণ্টাৰৰ খাচ মহত্ব হ'ল যে যেতিয়া মডেল বনি তৈয়াৰ হৈ যায় তাৰ ৱেষ্টেজ মেটেৰিয়েল অলমষ্ট জিৰ' আৰু হাইলি এফিচিয়েঞ্চি দেখা যায়। অবজেক্ট আমাৰ প্ৰথমেই থ্ৰি ডি ছফ্টৱেৰৰ দ্বাৰা বনাই ৰেডি কৰি ভালদৰে চেক কৰি লওঁ যাতে কিছু হিডেন মিষ্টেক হোৱা নাইতো। এই পৰ্যন্ত 2022লৈকে থ্ৰি ডি প্ৰিণ্টাৰৰ মাৰ্কেট অলমষ্ট $16 billion এৰাউণ্ড আছিল। কিন্তু ৰিচাৰ্জ কৰামৰে 2030লৈকে ইয়াৰ মাৰ্কেট 105 billion হৈ পৰিব। তাৰ মতলব এই ছেক্টৰত এক জবৰদস্ত ফিউচাৰ দেখা গৈছে। আগন্তুক সময়তো এৰস্পেচ ছেক্টৰত এয়াৰক্ৰাফ্ট থ্ৰি ডি প্ৰিণ্টাৰৰ সহায় নিৰ্মাণ কৰি উলিওৱা হ'ব। আনকি বিল্ডিংছ এণ্ড ব্ৰিজেছ থ্ৰি ডি প্ৰিণ্টাৰৰ দ্বাৰা নিৰ্মাণ কৰাৰ কথা আছে, যাৰ ক্ষুদ্ৰ এক্সাম্পল আজি আমিও দেখা পাওঁ। মেডিকেল ছেক্টৰতো থ্ৰি ডি প্ৰিণ্টিঙৰ এনে বহু এপ্লিকেশ্যনৰ উদাহৰণ পোৱা গৈছে। ডেণ্টেল ফিল্ডত ডেণ্টেল ক্ৰাউন পেচেণ্টৰ সুবিধা অনুযায়ী নিৰ্মাণ কৰি ছেট কৰি লোৱা হয়। প্ৰস্থেটিক ইকুইপমেণ্ট থ্ৰি ডি প্ৰিণ্টাৰৰ দ্বাৰা নিৰ্মাণ কৰাও হ'ব একৰ্ডিং টু পেচেণ্ট নীডছ। কিন্তু থ্ৰি ডি প্ৰিণ্টাৰ অপাৰেট কৰিবলৈ আপুনি থ্ৰি ডি অবজেক্ট কিদৰে বনোৱা হয় তাৰ ট্ৰেইনিং লোৱা অতি দৰকাৰ হ'ব। গতিকে থ্ৰি ডি এনিমেশ্যন ফিল্ডত জানদাৰ চান্দাৰ স্কোপ দেখা গৈছে। থ্ৰি ডি প্ৰিণ্টাৰ আমাক এডিশ্যনেল অপশ্যন প্ৰদান কৰে, যাৰ ফলত ফিউচাৰ জবৰদস্ত হৈ পৰিব। সৰু থ্ৰি ডি প্ৰিণ্টাৰ 30-40,000 বাজেটত আৰামছে ক্ৰয় কৰিব পৰা যায়, যাক আপুনি আপোনাৰ ঘৰতে স্মল গিয়েৰ টয়ছ মোবাইল কভাৰ এণ্ড অন্য ধৰণৰ বহু লাগতিয়াল বস্তু সাজি আপোনাৰ কেৰিয়াৰ ষ্টাৰ্ট কৰিব পাৰে আৰামছে। আমাৰ ভিডিঅ' ইয়াতে জমনিকা পৰিল। যদিহে আমাৰ ভিডিঅ' ফলপ্ৰসূ হৈছে তেন্তে লাইক এবং শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব কদাপি। এতিয়াই কৰি লওক, আমাৰ চেনেল ছাবস্ক্রাইব কৰি লওক। থেংকছ ফৰ ৱাচিং।